আসসালামু আলাইকুম, আমি মোশাম্মদ রাহিমি বেগম, সহকারী প্রধান শিক্ষিকা, দুমকি নাসিমের গ্রামতালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসে আজকে আমি ক্লাস নেব দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.3। এই অঙ্কগুলো করতে হলে সূত্রের দরকার। প্রথম সূত্র হল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। দুই নম্বর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। চার নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু মাইনাস বি। আমি এই সূত্রগুলো প্রয়োগ করে আজকে যে কটা অঙ্ক করবো এই সূত্রগুলো প্রয়োগ করবো। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। প্রথম সূত্র হইল অনুসারে 3.3 এর 5 নম্বর অঙ্ক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4 এ বি এক্স ওয়াই। আমার এই অঙ্ক করতে হলে প্রথমে আমার গুণ করতে হবে, ব্র্যাকেটে গুণ করতে হবে। আমার প্রথম আমি এ স্কোয়ার দিয়ে ব্র্যাকেট গুণ করবো, এ দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ফোর এ বি এক্স স্কোয়ার লিখি টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই। এস প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করলাম এই ব্র্যাকেট, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার দিয়ে ব্র্যাকেট গুণ করলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ফোর এ বি এক্স ওয়াই ভাঙলাম টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই। এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই, এ এক্স টার্ম মিলে থাকে বি ওয়াই, তাহলে নেই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই। এইটা আমি ফর্মুলাটি নেব হোল স্কোয়ার টু এক্স বি ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার দাঁড়াইলো কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে মাইনাস সাইন কমন নেব, তাহলে লিখি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এইটা আমি লিখতে পারি এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি এক্স ফর্মেটে নেই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ
ay होल स्क्वायर এখন ধরো a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b টু মাইনাস b a প্লাস b a মাইনাস b x সবাই লিখি প্লাস b x b y মাইনাস a y x প্লাস b y x মাইনাস b x প্লাস b y এই হলো আমার অঙ্ক। আরেকবার দেখি, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট এ স্কয়ার দিয়ে এই ব্র্যাকেট গুণ করলাম এ স্কয়ার এক্স স্কয়ার এ স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস বি স্কয়ার দিয়ে ব্র্যাকেট গুণ করলে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার ফোর এ বি এক্স ওয়াই ভাগে দেখলাম টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই। তারপর ফর্মুলা নেওয়ার জন্য আলাদা করলাম এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার এ স্কয়ার বাকি রইল মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই। এইটা ফর্মুলার ফর্মেটে নিলাম এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এখানে মাইনাস সাইন কমন নিলাম বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস ছিল মাইনাস টু এ বি এক্স ওয়াই মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কয়ার মাইনাস মাইনাস এই প্লাস এ স্কয়ার ওয়াই স্কয়ার এ স্কয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার এইটা ফর্মুলা নিলাম এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস বি এ স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি ইসে গেল আমরা সবাই দেখতে পারি না এখানে আছে দেখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটা বাসা অনুশীলন করবে এবং পারবে। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা 9 নম্বর অঙ্ক দেখি 2b² c² 2a² b² 2c² a² - a4 - b4 - এবারে আমি অধ্যায় 9 নম্বর অঙ্ক দেখি 2b² c² + 2a² b² + 2c² a² - a4 - b4 - c4 এখন অঙ্কটা আমি 4 a² b² - 2a² b² - 2b² c² + 2b² c² + 2c² a² - a4 - b4 - c4 এখানে আমি 2a² b² এর জায়গায় এটা ভাগাই লিখলাম 4a² b² - 2a² b² তার মানে বিয়োগ করলে আগে অবস্থায় আসে। এখন 4 a² b² - 2a² b² - 2b² c² a² - 2c² a² + a4 + b4 + c4 এখন এটাকে আমরা সাজাইয়ে লিখব এটাকে লাগবো 2ab হলো
গুলো আগে দিয়ে আসি, এপর পর বিপর পর উচ্চ পরগুলো আগে নিয়ে আসলাম, প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখানে সি স্কোয়ারটা আমি মাইনাস নিয়ে নিই, মাইনাস নিলেও সমস্যা নাই, এই মাইনাস আর পাওয়ার বর্গ আছে, মাইনাস প্লাস প্লাস হয়ে যাবে, টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, তার মানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস এল স্কোয়ার বর্গ সম্প্রসারণ সূত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এর পরিবর্তে লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমি এই সূত্রটিকে এখানে লিখব টু এ বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি, তো কিন্তু মাইনাস এর জন্য আমি মাইনাস সি হোল স্কোয়ার। এখন আবার সূত্র যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস বি প্লাস সি হইবে এখানে মাইনাস এর মাইনাস হিসেবে এ প্লাস বি, কিন্তু বি হইল আবার মাইনাস এর মাইনাস হিসেবে এ মাইনাস বি, মাইনাস এর জন্য আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস। এখন এইটা আমি সাদা লিখলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার। এখানে এখানে আমি সি স্কোয়ার নেই আগে, এখান থেকে মাইনাস সাইন করবো, নিলে পরে এ স্কোয়ার প্লাস হবে টু এ বি মাইনাস হবে বি স্কোয়ার প্লাস হবে। যতটুকু করেছি আমার ব্ল্যাকবোর্ড বুঝতে হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার ভাঙাই লিখলাম, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে বিয়োগ করলে থাকবে টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমি এইটা রেখে এখান থেকে পুরোটাই মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস হলো প্লাস প্লাস হলো মাইনাস প্লাস হলো মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরে পাওয়ার উচ্চ ঘাত আগে নিয়ে আসলাম, তারপরে হলো টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার, পাওয়ার ফোর ভাঙাইলাম সি ফোরে লিখলাম মাইনাস সি স্কোয়ার এ হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এই মাইনাস নেওয়ার কারণে আমার প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, তার মানে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার, কিন্তু এখানে সি ছিল মাইনাস, এখন প্লাস হওয়া সত্ত্বেও হবে মাইনাস। এখন ফর্মুলা এলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, এই মাইনাসের কারণে পুরোটাই সেন্স প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, সাজাই লিখলাম সি স্কোয়ার প্লাসটা নিয়ে নিলাম, এখানে মাইনাস এর কমন নিয়ে এইটা পরিবর্তন নিয়ে নিলাম, এখন এইটা যাবে
স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তার মানে এ প্লাস বি হল স্কয়ার মাইনাস এ স্কয়ার, আলাদা করলে আমি আবার সূত্র প্রয়োগ করতে পারবো। এখানেও এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাইলে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি। এখানে আমি অ্যান্সার লিখতে পারি, সেখানে সাজিয়ে লিখতে পারি, আমি এখানে অ্যান্সার লিখে দেই, অসুবিধা নাই। এ প্লাস বি এ মাইনাস বি, এই পার্টটা আমি সবাই মিলে লিখতে পারি, আবার অ্যান্সার লিখতে পারি, অসুবিধা নেই। এই আমার এই অঙ্কটা হলো এই। এখন আমি শিক্ষার্থী বিন্দু আর একটা অঙ্ক করাই তোমাদের। বিশ নম্বর অঙ্কটা দেখি, ধরে করলে ভালো হবে। মনে করি এ মাইনাস ওয়ান ইকুয়াল টু বি, এ প্লাস ওয়ান ইকুয়াল টু কিউ। যদি আমি এই দুটো গুণ করি তাহলে কি হবে, এ প্লাস বি টু এ মাইনাস বি, এ স্কোয়ার ব্র্যাকেটে লিখে দেই গুণ। এখন আমরা জানি ওয়ান এর স্কোয়ার করলে ওয়ানই হয়, লিখে দিলাম প্লাস হয়ে গেল প্লাস ওয়ান, তাহলে আমার এ স্কয়ার মান আসলো পি কিউ প্লাস ওয়ান। এখন আর প্রদত্ত রাশিমালা কি হয়, প্রদত্ত রাশিমালা পি এক্স স্কয়ার, এ স্কয়ার মান পি কিউ প্লাস ওয়ান, এখানে লিখি পি কিউ প্লাস ওয়ান এক্স ওয়াই, এ প্লাস ওয়ান সমান কিউ ধরছি কিউ ওয়াই স্কোয়ার। এখন এই ব্রাকেটের কাজ সেরে নেই, পি এক্স স্কোয়ার পি কিউ এক্স ওয়াই, পি কিউ এক্স ওয়াই, ওয়াই দিয়ে গুণ করলে হয় এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন আমি আবার কমন নিতে পারি, এই পি পি থেকে পি, এক্স স্কোয়ার এক্স থেকে এক্স, এখানে রইল এক্স, এখানে রইল কিউ ওয়াই, এখানে ওয়াই কমন নেই, এক্স প্লাস কিউ ওয়াই, রইল পি এক্স প্লাস ওয়াই, আর দুটো থেকে একটা কমন নিলাম এক্স প্লাস কিউ ওয়াই। এখন আমি পি এবং কিউর মান বসাবো, পি এর মান হল এ মাইনাস ওয়ান, পি এর পরিবর্তে লাগবো এ মাইনাস ওয়ান, তার সাথে গুণ আছে আমার এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস কিউর মান হল এ প্লাস ওয়ান ওয়াই, লিখে নেই পি কিউ এর মান বসিয়ে। এখন আমি ব্রাকেটে কাজ করি, এ দিয়ে এক্স গুণ করলে এক্স
आंटी एक्स बुल कर ले माइनस एक्स आर उल प्लस वाई एक्स ए दी वाई बुल कर ले ए वाई वन दी बुल कर ले वाई ए ही बुल लगा रहा हमको लेकिन को लगा बात देखी हमको ए माइनस वन समान दो लाम पी ए प्लस वन समान दो पी ओ बुल कर ले हाय ए प्लस बी टी माइनस बी स्क्वायर माइनस बी स्क्वायर पी इनटू क्यू गुण कर ले पी क्यू वन स्क्वायर कर ले वन वन ऊपर से नीचे ले प्लस वन तो हमारे ए स्क्वायर मान दे रहे लो पी क्यू प्लस वन तो इधर मान पी साथ में से एक्स स्क्वायर इधर मान पी एस पी क्यू प्लस वन साथ में से एक्स वाई और ए प्लस वन मान दो सिलम क्यू क्यू वाई स्क्वायर ব্র্যাকেট গুণ করলাম পি কিউ এক্স ওয়াই ওয়ান দিয়ে গুণ করলে প্লাস এক্স ওয়াই এখান থেকে পি এক্স কমন হলে থাকে এক্স প্লাস কিউ ওয়াই এখান থেকে ওয়াই কমন হলে থাকে এক্স প্লাস কিউ ওয়াই থাকে পি এক্স প্লাস ওয়াই আর কমন হলে থাকে এক্স প্লাস কিউ ওয়াই পি এর জায়গায় পি এর মান বসাইলাম কিউ এর জায়গায় কিউ এর মান বসাইলাম ব্র্যাকেট গুণ করলাম আমার রেজাল্ট হইল থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ তোমরা বাসা অনুশীলন করো আশা করি তোমরা অঙ্কগুলা পারবে ধন্যবাদ সকলকে।